is there a phenotype. Transcription model cholesterol to diabetes. আজকে এই 11 আগস্ট জাতীয় শিশু দিবস অনুষ্ঠানে উপস্থিত ঢাকা স্টেশন মডেল কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, সম্মানিত অধ্যাপকবৃন্দ, সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আমার ছাত্ররা, আসসালামু আলাইকুম। আজ 11 আগস্ট বাঙালি জাতির জন্য দিনটি অত্যন্ত দিবান, কারণ 1975 সালে এই দিনে বাঙালি জাতি হারিয়েছে তাদের স্বপ্ন দ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাই আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করেছিলেন তিনি বাঙালি জাতিকে মুক্তি দেওয়ার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টোটাল জীবন যুগে আমরা দেখি তিনি সারাটা জীবন ফিরিয়ে দিয়েছেন মানুষের কল্যাণের কথা, বাল্যকালের কথা। তিনি তখন দুর্ভিক্ষপীড়িত মানুষকে নিজের গোড়া থেকে ধান ফিরিয়ে দিতেন, দরিদ্র মেধাবী ছাত্রদের পড়াশোনার জন্য তিনি জায়গা বহন করতেন। একটি সকালের কথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুলে গেছেন, স্কুলে থেকে বাড়ি ফিরছেন। তিনি দেখলেন এক বৃদ্ধা জনসর হয়ে সেটি কাঁপছে। শেখ মুজিবুর রহমান তার নিজের গায়ের চাদর তাকে বলে দেয়। এভাবে শেখ মুজিবুর রহমান সারা জীবনকে ফিরিয়ে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোবাসার জন্য, সেবার জন্য। 1949 সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ভারত সেবিকার ছাত্র। তখন সেখানে চতুর্থ শ্রেণীর একটা যৌক্তিক আন্দোলন চলছিল। এই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সাথে তিনি আন্দোলনে একাত্মতা পোষণ করলেন। তিনি ভাবলেন তার কী হবে, এজন্য তাকে ছাত্রত্ব বাতিল করা হয়েছিল, কিন্তু তিনি তাকে দুঃখে পড়েন। তার কথা হচ্ছে আমি জন্মেছি মানুষের কল্যাণের জন্য, আমাদের মানুষের কল্যাণ করে যেতেই হবে, যেই ভাবেই হোক। 1952 সাল আমাদের জন্য অত্যন্ত বড় একটা অর্জন, আমরা বাংলা ভাষাকে পেয়েছিলাম মাতৃভাষা হিসেবে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে সবচেয়ে বেশি অবদান রেখেছেন, এই জন্য তাকে কারাগার করতে হয়েছে। আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অর্জন যদি সেটি 1971 সালের মুক্তিযুদ্ধের বিজয়টা। এই বিজয় আমরা অর্জন করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তার দক্ষ পরিচালনার জন্য দেশকে, এবং তিনি মানুষকে যে আহ্বান করেছিলেন মানুষ তার আহ্বানে সারা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এবং আমরা দেখি গোটা জীবনকে তিনি মানুষের কল্যাণে ঘুরিয়ে দিয়েছেন। তাকে নিয়ে অনেক বড় বড় কবিতা রচিত হয়েছে, অনেক অনেক বড় কথা বলেছেন, নিজের কাছে বলেছিলেন আমি হিমালয়কে দেখে নিয়ে আমি শেখ মুজিবুরকে দেখেছি। তিনি এখানে শেখ মুজিবুর রহমানের বরত্ব প্রকাশ করেছিলেন, যেটা বিশ্ববাসী জানে শেখ মুজিবুর একজন বিশেষ ব্যক্তিত্ব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতমার তার বিখ্যাত ভাষণ দিয়েছিলেন। তিনি তার এই 18 মিনিটের ভাষণে গোটা জাতিকে কাঁপিয়ে দিয়েছিলেন, পাকিস্তানিদেরকে দুর্বল করে দিয়েছিলেন। তিনি তার বক্তৃতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার কথা বলেন, তিনি সরাসরি বলেননি, কিন্তু তার বক্তৃতা স্বাধীনতার কথাই বলেছেন। তিনি বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। এভাবে গোটা জাতিকে তিনি সবসময় দিয়ে গেছেন, সবসময়। তিনি তার টোটাল জীবনের 4682 দিন, প্রায় 11.5 বছর, মোট 18 বছর। কিন্তু আপনারা বুঝে দেখেন তো একইবার তিনি তার নিজে কোনো অপরাধের কারণে জেনে গিয়েছেন কিনা, উত্তর হবে না। তিনি গোটা মানুষের কল্যাণের জন্য, মানুষের অধিকার আপনার জন্য জেনে গিয়েছেন, কিন্তু আমরা তাকে দিয়ে দিয়েছি ক্ষমতার মুস্তাক, ক্ষমতার লোভে তার বাহিনী সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিরতরে বিদায় করে দেয়। ক্ষমতার মুস্তাক একজন ক্ষমতা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমত যে মন্ত্রিত্ব ঘোষণা করেছিলেন মন্ত্রিসভা, সেখানে ক্ষমতার মুস্তাক মন্ত্রী হিসেবে ছিলেন। মুজিবনগর সরকার যখন গঠন করা হয়েছিল ক্ষমতার মুস্তাক পরাস্তমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তার মনে ছিল প্রধানমন্ত্রী হওয়ার। তিনি এই আইনমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী হয়ে কিন্তু তিনি ক্ষান্ত হননি, কিন্তু জানেন তিনি প্রধানমন্ত্রিত্ব কীভাবে পাওয়াতে সেই চেষ্টা করেছেন। এই জন্য তিনি তখন চেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় পাকিস্তানের সাথে একটা কনফেডারেশন গঠন করার জন্য, যার প্রধানমন্ত্রী হবেন তিনি। 1971 সালে দীর্ঘ 9 মাসের যুদ্ধের পরে আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু ক্ষমতার মুস্তাকের এই ষড়যন্ত্র কেন চাই। খন্দকার মুস্তাক তখন ষড়যন্ত্র চালিয়ে গেছেন। খন্দকার মুস্তাকের ভাগ্নে ছিল মেজর রশিদ, মেজর ফারুক,
তাদেরকে সাথে নিয়ে বন্দনা মুস্তাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিরতর পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পায়খানা করতে পারে। এরপরে বিজয় সুষ্ঠ দাবি, তিনিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে যাওয়ার চেষ্টা করতে থাকে। এবং ফাইনালি 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের 18 জন সহ নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুককে ঝাঁসা করে দেওয়া হয় 8টি গুলির মাধ্যমে। এভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা চিরতরে ভিড়িয়ে দিয়ে ভেবেছিল বাংলাদেশকে আবার পাকিস্তানি রাষ্ট্র করবে, একটি সাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমরা আমাদের এই সোনার বাংলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমাদের এই সোনার বাংলাকে প্রকৃত সোনার বাংলা মজুরি করতে চাই। আমরা যারা আছি, বিশেষ করে ছাত্ররা, তোমাদেরকে এখানে বিশেষ ভূমিকা পালন করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলার যেটা বললাম, তিনি নিজের জীবনকে মানুষের কল্যাণ দিতে দিয়েছেন। তিনি ভাবেননি তার কিছু থাকবে কিনা, তিনি কি করবেন, তিনি তার জীবন 11.5 বছর জেল কেটেছেন নিজের কল্যাণের কথা কখনো ভাবেননি। তিনি ভেবেছেন মানুষের কথা, দেশের কথা। তিনি সবসময় গড়তে চেয়েছেন একটি বৈষম্যমূলক সমাজ। পাকিস্তান দীর্ঘদিন আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে, এগুলো দেখে তিনি একটি বৈষম্যমূলক সমাজ গঠন করার আপ্রাণ চেষ্টা করেছেন। স্বাধীনতার পর তিনি মাত্র 3 বছর 6 মাস সময় দিয়েছিলেন, এর মধ্যে তিনি চেষ্টা করে গেছেন একটি বৈষম্যমূলক সমাজ গঠন করতে। কিন্তু যারা পাকিস্তানিদের দূষণ, তাদের বন্ধু, যারা চাই এখানে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হোক, একটি স্বাধীনতা স্বাধীন রাষ্ট্র হোক বাংলাদেশ, তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দেয় এবং তাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় বড় রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে তখন হেনরি কিসিঞ্জার, তিনি বলেছিলেন সারা পৃথিবীতে আমার 3 জন শত্রু আছে, তার ধর্মতম হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান আমার অনেক স্বপ্নকে বাঞ্ছা করে দিয়েছে, যে কোনোভাবে তাকে বাঞ্ছা করতে হবে। এবং সেজন্য তিনি আমাদের বাংলাদেশের যারা সেনাবাহিনীর কিছু দুষ্কৃতিকারী ছিল তাদের সাথে তিনি হাত দিলেন এবং যে কোনোভাবেই হোক তাদের ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর চেয়েছেন বাংলাদেশকে একটি সুসংহত রাষ্ট্র করার জন্য, যেহেতু বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এখানে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য 1974 সাল পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর রহমানকে সেখানে আহ্বান জানিয়েছিলেন ইসলামিক সম্মেলনে। শেখ মুজিবুর রহমান সেখানে যান এবং এর মধ্যে তখন পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় প্রথম। সেখানে যাওয়ার জন্য তাজউদ্দিন আহমেদ বারবার না করেছিল আপনার সেখানে যাওয়ার দরকার নেই, কিন্তু যখন পাকিস্তান স্বীকৃতি দেয় তখন বঙ্গবন্ধু সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হন এবং যান। তিনি সেখান থেকে ফেরার পরে ফরমালিটি স্বরূপ জুলফিকার আলী ভুট্টোকে বলেন আপনি আমাদের বাংলাদেশে সফরে যাবেন। জুলফিকার আলী যখন এখানে সফর শেষে বিদায় নেন তিনি বলেন আমার সফর সফল হয়েছে, কিন্তু শেখ মুজিবুর রহমান বলেন আবার এই আজকের আলোচনা ব্যর্থ হয়েছে। কিন্তু সেদিন কেন সফল হয়েছিল জুলফিকার আলী ভুট্টোর সেই সফর, এর পিছনে বিশ্লেষকরা কারণ খুঁজে বের করেছেন। কারণ তিনি এখানে এসেছিলেন মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরিকল্পনা করতে এবং তিনি সেটাই করে গেছেন সফল কারণে। এভাবে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিরতরে পৃথিবী থেকে শেষ করে দেওয়া হয় এবং দুষ্কৃতিকারীরা ভেবেছিল বাংলাদেশকে তারা নেতৃত্ব শূন্য করবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে তারা চিরতরে মুছে ফেলবে, বাংলাদেশকে আবার সেই সাম্প্রদায়িক পাকিস্তান করে ফেলবে। সেখানে তারা সেটা পারেনি। আর আমার সামনে যারা আছে প্রিয় ছাত্ররা, তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ে তুলতে চেয়েছিলেন সেই তার অসম্পূর্ণ কাজ তোমাদেরকে করতে হবে। সবসময় মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, নিজের স্বার্থে ঊর্ধ্ব থেকে কাজ করে দিতে হবে। যদি আমরা করতে পারি তাহলে শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সার্থক হবে, বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলা গড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহিনুল ইসলাম স্যারকে তার সাবলীক ও বস্তুনিষ্ঠ আলোচনার জন্য। সম্মানীয় শুধু বাংলার ইতিহাসে বঙ্গবন্ধু আধুনিক
চির অপলাভ হয়ে শোক যেন আজ শক্তিতে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ নির্মাণের জন্য অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ।